উইকিং বেঙ্গল উইকিং ফার্স্ট। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। পাশে পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। দূরভাষ 03-210-255-046। এলপি জুয়েলার্স, শুভ সময় সব সময়। নদিয়ার শান্তিপুরে বিষ মদে মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত মৃতের সংখ্যা 11। আর ঠিক এই সময় দক্ষিণ শহরতলির বিষ্ণুপুরের উত্তর গৌরীপুরের মানুষ চোলাই মদের বিরুদ্ধে প্রতিবাদ করে আক্রমণের মুখে পড়লেন। আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন তারা। এলাকায় চোলাই মদের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানোর পর আগ্নেয়াস্ত্র নিয়ে গ্রামবাসীদের প্রাণনাশ ও মহিলাদের শ্লীলতাহানির হুমকির অভিযোগ উঠল। হুমকির জেরে আতঙ্কিত হয়ে পড়েছেন দক্ষিণ শহরতলির বিষ্ণুপুরের উত্তর গৌরীপুর সর্দারপাড়ার মানুষ। আমি এখন মানা করি, মানা করতে গিয়ে ওরা আবার বলে নিজে যান নিজে স্বামী কে চান। এই যারা চোরাই মদ বেচে আমার স্বামী খেতে যায়। আমার স্বামীকেও মানা করি, আমার স্বামী শুনছিল না। ওরা মদ বেচতেছে তা তো তার শত মানা শোনে না, তার শত যেত ওনাদেরও বলা হয়েছিল। ওই চোরাই মদ বেচে যারা মদ হোলারা ওদের বললুম একবার সবাই মিলে গিয়ে প্লাস্টিক ফ্লাস্টিক টাঙিয়ে বেচত। একবার সবাই মিলে 10-12 জনের মেয়েরা গিয়ে প্লাস্টিক সব ভেঙে দিয়ে প্লাস্টিক ফ্লাস্টিক সব উবড়ে দিয়ে এ করে আমরা চলে এলাম। আসার পরে আর ও বন্ধু বলে ফচকে ফচকেদের কটা রেখে গেছিলো মদ হোলারা, ওরা দুপুরবেলা বাড়ি চলে যায়। ফচকে ফচকে কটা রেখে গেছিলো তারা আমাদের খিস্তি খিস্তি করছিলো করে আর ফচকেরা চলে গেল। আমরা তারা দিতে তারাকে মদ হোলারা ছিল না, আমরা প্লাস্টিকগুলো ছিঁড়ে নিয়ে চলে এলাম। আনার পরে ওরা আবার ঠাসিয়ে গেল। স্বামীদের বলে তোর বউরা এরম করছে, তোর বউদের মানা কর কিন্তু খুব খারাপ হয়ে যাবে। ওই কথা শুনে আমার স্বামীরা আরও মারধর করছে। ওই জন্য চোরাই মদ তোলার তারা আমরা আপত্তি করছি। ওরা যত ছুরি বন্দুক ফন্দুক নিয়ে এসে চোরাই মদ বেচতে যারা মদ ভোলারা ওরাই এত কাণ্ড করে ঘুরতেছে। আমাদের থাক দেখে যাচ্ছে, এই 3-4 লাশ ফেলে দেবো, 10-12 লাশ ফেলে দেবো, কে থাকাতে আসে দেখবো, কে থাকে দেখবো, চোরাই হোলারা ওরা বলছে মদ হোলারা। থানায় অভিযোগ জানানোর পর চোলাই মদ বিক্রেতা শুভ হালদার মঙ্গলবার রাত 11:30 নাগাদ তার সাগরেদদের নিয়ে আগ্নেয়াস্ত্র সহ উত্তর গৌরীপুর সর্দারপাড়ার মধ্যে ঢুকে মহিলাদের উপর চড়াও হয়ে শ্লীলতাহানি ও পাশাপাশি প্রাণনাশের হুমকি দিতে থাকে বলে অভিযোগ। অশান্তি হওয়ার তো হচ্ছে, আমাদের স্বামীদের মানা করছি তাও শুনছে না, তাও যাচ্ছে ওনারাও শুনছে না, চোলাই মদ তুলবে না বলছে। আপত্তি করেছি আমরা, চোলাই মদ বিক্রি করছিল বলে আমরা আপত্তি করেছি, সেই কারণে এসে বাড়ি চড়োয়া হয়ে আমাদের সবাইকার মারবে বলছে, মেয়েদেরও মারতে আসছে, জামা কাপড় ধরে টানাটানি করছে। আমরা আপত্তি করার কারণে বাইর থেকে লোক নিয়ে এসে বোম পিস্তল এটা ওটা সব বার করছে, আমরা সেই ভয়ে সব ভয়ে ভয়ে রই। আতঙ্কে গ্রামের মহিলা সহ পুরুষেরা এমনকি ছোট ছোট মেয়েরা স্কুল থেকে বাড়িতে ফেরার সময় তাদেরকে ডাকাডাকি করে এবং হাত ধরে টেনে নিয়ে বাগানের মধ্যে যাওয়ার চেষ্টা করে দুষ্কৃতীরা। কোনো রকমের হাত ছাড়িয়ে পালিয়ে আসে, চিৎকার চেঁচামেচি করলে বলে যে তোমাদের মায়েদের পাঠিয়ে দেবে। আমরা স্কুলে যাচ্ছিলাম, ওই লোকগুলো ডাকছিল বলে এখানে আয়। আমি বলি কেন, ওই যারা মদ বিক্রি করে তারা। আমরা বলি যাবো না, আমরা চলে আসছিলাম বলে তোদের মায়েদের ডেকে দিবি। আমি বলি কেন আমার মায়েদের ডাকবো কেন, বলে এখানে আয় বলে বাগানে আমাদের ডাকছিল ওই যারা মদ বিক্রি করে ওরা ডাকছিল। আমরা যাইনি বলে আবার আমাদের ওখানে স্কুলের কাছে এক জায়গায় মদ বিক্রি করে ওখানটায় আমাদের ডাকছিল। আমরা বলি আমরা যাবো না, বলে আমরা চলে আসছি বলে বলে আমাদের হাত ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছিল। আমি বলি আমরা যাবো না, বলে তোদের তাহলে তোদের 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 মায়েদের ডেকে দিবি। কালকেরে আমাদের এখানে আমরা পড়তে থেকে আসছিলাম, আমি মা আমার দাদার একটা ছেলে আর বৌদি আসছিলাম, আর ওরা বলছে বলে ধরে হাতটা ধরে পা দিয়ে খালি চালা করে দেবো বলছে, বলে শুধু খালি মাংস রান্নাটা কর না বলে এখানে আমরা সবে বাড়িতে এসছি আর ওরা আমাদের পিছনে পিছনে এসছে, এসে এখানে আমার দাদাদের বৌদিদের সবাইকে হুমকি দিচ্ছিল। এমনই ভয়াবহ অবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন এলাকার মানুষজন।
বিষ্ণুপুর থেকে রাজু মুখার্জি রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। সহ নিবেদনে রমা ক্যাফে, কাকদ্বীপ চৌরাস্তা, কম্পিউটার ওয়ার্ল্ড, গার্লস স্কুল রোড, ডায়মন্ড হারবার, লিবার্টি গার্মেন্টস, বিজয়গঞ্জ বাজার, লক্ষ্মীকান্তপুর, ডক্টরস নার্সিং হোম, নিউ টাউন, ডায়মন্ড হারবার, দুর্গা নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, জুমাইনস্কর হাট।